প্রিয় ছাত্র ছাত্রীরা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটি চমৎকার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমার এই ক্লাসগুলি আমার ফেসবুক আইডিতে পাবে, MHKC UC ক্লাসরুমে ক্লাসগুলি আপলোড করা হবে, এবং বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ জামাল হুসাইন নামে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলি উপভোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জামাল হুসাইন উচ্চ মাধ্যমিক ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্র থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বলেছিলাম যে ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলে থাকবে এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নেবে। ক্লাসের শুরু করার আগে আমি তোমাদের একটি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। আশা করি যে সেই ভিডিও ক্লিপটি দেখলেই তোমরা সুলতান মাহমুদ সম্পর্কে তোমাদের ভালো একটি ধারণা হবে। যার পুরো নাম হচ্ছে ইয়ামিনুদ্দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সুবুক্তগিন, তিনি ছিলেন গজনবী সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক। 971 খ্রিস্টাব্দের 2 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা সুবুক্তগিনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হিসেবে সুলতান মাহমুদ 997 খ্রিস্টাব্দে গজনি সিংহাসনে আরোহণ করেন এবং নিজ সাম্রাজ্যের বিদ্রোহীদের শক্ত হাতে দমন করে নিজের অবস্থান সুদৃঢ় করেন। এরপর তিনি সাম্রাজ্যের অধিপতি হিসেবে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করেন, আর এজন্য আব্বাসীয় খলিফার পক্ষ থেকে ইয়ামিনুদ্দৌলা এবং আমিনুল মিল্লাত উপাধিতে তাকে ভূষিত করা হয়। তার শাসনকালের ব্যাপ্তি ছিল 997 থেকে 1030 সাল পর্যন্ত। সুলতান মাহমুদ গজনবী ছিলেন এক দিগ্বিজয়ী বীর। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত ইরানের পূর্ব অংশ এবং ভারত উপমহাদেশের উত্তর পশ্চিমাংশ তথা বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান জয় করে তার সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করেন। এছাড়াও সাবেক প্রাদেশিক রাজধানী গজনিকে এক বৃহৎ সাম্রাজ্যের সমৃদ্ধশালী রাজধানী হিসেবে পরিণত করেন। সুলতান মাহমুদ গজনবী ছিলেন একজন বীর যোদ্ধা। তিনি তার জীবনের অধিকাংশ সময় বিভিন্ন সমর অভিযান পরিচালনা করেছেন। খোদ ভারতে তিনি 17 বার অভিযান পরিচালনা করেন এবং অবাক করা বিষয় হচ্ছে তিনি তার প্রত্যেকটি অভিযানে জয়লাভ করেন। কিন্তু সুলতান মাহমুদের এই বারবার ভারত অভিযানের কারণ কি, এই প্রশ্নটি আমাদের সবার, আর এর উত্তরটিও খুব সহজ এবং সবারই জানা। সেটি হচ্ছে সুলতান মাহমুদ ছিল হিন্দু বিদ্বেষী এবং ধন সম্পদের লোভে মত্ত হয়ে তিনি 17 বার ভারত আক্রমণ করেছেন, এবং এই যুক্তির পক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ হচ্ছে সোমনাথ মন্দির ধ্বংস এবং স্বর্ণালঙ্কার লুণ্ঠন করার ঘটনা। আর এই উত্তরটি সবারই জানা। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং শুনছেন তাদের কাছে একটি প্রশ্ন, এটি যদি আসল কারণ হয় তাহলে কেন সুলতান মাহমুদ বাকি 16 বার কোনো মন্দির ধ্বংস বা লুণ্ঠন করেননি? এই প্রশ্নটি যদি ভুলক্রমেও আপনার মনে উকি দিয়ে থাকে তাহলে চলুন এবার সত্যিকারের উত্তরটি জানার চেষ্টা করি। সুলতান মাহমুদ প্রাথমিক পর্যায়ে ভারত অভিযান পরিচালনা করেছেন, তার কারণ ছিল ভারতের রাজপুতরা এবং হিন্দু রাজারা গজনি শাসনকর্তার কাছে কর প্রদানের চুক্তিবদ্ধ ছিল। কিন্তু সুলতান মাহমুদ সিংহাসনে আরোহণের পর তারা কর প্রদান করতে অস্বীকৃতি জানায়, আর তাই সুলতান মাহমুদ বিভিন্ন সময় এই হিন্দু রাজা ও রাজপুতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং প্রত্যেকটি অভিযানে জয়লাভ করেন। সে সময় তিনি যদি চাইতেন তাহলে ভারতের সব মন্দির ধ্বংস করে এমনকি সব হিন্দুকে হত্যা করতে পারতেন তিনি। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, যদি তিনি কোনো প্রকার মন্দির ধ্বংস নাই করে থাকেন বাকি অভিযানগুলির সময়, তাহলে কেন তিনি সোমনাথ মন্দির ধ্বংস এবং এর মূর্তি ভেঙে ফেলেছিলেন, এছাড়াও স্বর্ণালঙ্কার লুণ্ঠন করেছিলেন? মূলত এই ঘটনাটির পেছনে রয়েছে একটি মর্মান্তিক ঘটনা। সেটি হচ্ছে সোমনাথ মন্দিরের পুরোহিতরা তাদের দেবীর উদ্দেশ্যে এক মুসলিম তরুণীকে বলিদানের উদ্দেশ্যে ধরে নিয়ে আসে এবং বলিদানের পূর্বে তাকে ধর্ষণ করে, আর তখন সুলতান মাহমুদ ছিলেন গজনিতে। এই সংবাদ পেয়ে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং সমুচিত শিক্ষা দিতে সোমনাথ মন্দিরে আক্রমণ করেন, আর এই আক্রমণটি তিনি করেছিলেন ভারতবর্ষে তার 16 বারের আক্রমণের সময়, এবং এই আক্রমণের সময়ে তিনি বিজয়ী হন, মন্দিরের মূর্তি ভেঙে ফেলেন ও স্বর্ণালঙ্কার গনিমতের মাল হিসেবে তিনি গ্রহণ করেন এবং সেগুলিও সকল যোদ্ধাদের মাঝে বণ্টন করে দেন। এমনকি সোমনাথ মন্দিরে অভিযানে তার অনুগত হিন্দু সৈন্যরাও অংশগ্রহণ করেছিলেন। কথিত আছে যে সুলতান মাহমুদ যখন মন্দিরের মূর্তি ভাঙতে উদ্যত হন, তখন ব্রাহ্মণরা তাকে এই বলে প্রস্তাব দেয় যে তিনি যদি মূর্তি না ভাঙেন
তাহলে তাকে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা দেয়া হবে। তখন সুলতান মাহমুদ বলেছিলেন, সুলতান মাহমুদ মূর্তি বিক্রেতা নয়, বরং তিনি মূর্তি ধ্বংসকারী। সুলতান মাহমুদ মূলত দিগ্বিজয়ী বীরের পাশাপাশি ছিলেন সুশাসক এবং ধর্মভীরু খাঁটি মুসলিম, কিন্তু